নির্বাচনী প্রচারের মঞ্চে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের মাঝেই মুহুর্মুহ গুলির শব্দ আতঙ্কে নুয়ে পড়েন সাবেক মার্কিন প্রেসিডেন্ট মুহূর্তেই নিরাপত্তা বাহিনী সিক্রেট সার্ভিস তাকে ঘিরে ফেলে শুরু হয় হইচই হট্টগোল কিছুক্ষণের মধ্যেই রক্তাক্ত অবস্থায় উঠে দাঁড়ান ট্রাম্প দেখা যায় ডান কান থেকে অচুরে ঝরছে রক্ত এমন অবস্থার মধ্যেই মুষ্টিবদ্ধ হাত উপরে তুলে ট্রাম্প বলে ওঠেন ফাইট ফাইট পাশেই একটি গাড়িতে নিয়ে তোলা হয় ট্রাম্পকে নেওয়া হয় স্থানীয় হাসপাতালে কয়েক ঘন্টা পর সেখান থেকে ছাড়া পান তিনি স্থানীয় সময়ে শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে পেন্সিলভেনিয়া অঙ্গরাজ্যের পাটলার এলাকায় নির্বাচনী প্রচারণায় ভয়াবহ এ হামলার ঘটনা ঘটে এতে প্রাণ হারিয়েছেন দর্শক সারিতে থাকা একজন গুরুতর আহত হয়েছেন আরও দুইজন সিক্রেট সার্ভিসের সদস্যদের গুলিতে নিহত হন সন্দেহভাজন হামলাকারীও ও সিক্রেট সার্ভিস জানায় সমাবেশস্থলের কাছে একটি একতলা ভবনের ছাঁদ থেকে মঞ্চ লক্ষ্য করে পরপর কয়েক রাউন্ড গুলি করা হয় নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম প্রথমে আমরা ভেবেছিলাম এটি শব্দ এরপরই দেখি ট্রাম্প তার কানে হাত দিয়ে বসে পড়েছেন তখন আমরাও মাটিতে বসে পড়ি হামলার পরপরই বছর বয়সী ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে একটি পোস্ট দেন গুলিতে ডান কানের উপরের অংশ ফোটো হয়ে গেছে বলে জানান ট্রাম্প তবে নিরাপদ ও সুস্থ আছেন বলেও জানান তিনি এরই মধ্যে নিহত হামলাকারীর পরিচয় প্রকাশ করেছে নিরাপত্তা বাহিনী বিশ বছর বয়সী থমাস ম্যাথিউ ক্রুকস পেন্সিলভেনিয়ার ব্যাথেল পার্কের বাসিন্দা বলে জানিয়েছে কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই যুক্তরাষ্ট্রের নাগরিক জীবনের আধুনিক জীবনযাপনে এক নজিরবিহীন ঘটনা সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী সভায় গুলিবিদ্ধ হয়েছেন এই ঘটনার পর শুধু পেন্সিলভেনিয়ার বার্টলার শহর নয় পুরো যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যের শহরে এখন আতঙ্ক বিরাজ করছে সবার মধ্যেই একটি প্রশ্ন চলতি বছরের নভেম্বরের পাঁচ তারিখে যে নির্বাচন হবে সেই নির্বাচন কতটুকু নির্বিঘ্ন হবে কতটুকু শান্তিপূর্ণ হবে এ নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে হাসানুজ্জামান সাকি সময় সংবাদ নিউ ইয়র্ক যুক্তরাষ্ট্র